চোর সন্দেহে পুলিশের মারে যুবকের মৃত্যুর অভিযোগ, ঢোলাহাট থানার বাইরে ব্যাপক উত্তেজনা, বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। পুলিশের মারে এক যুবকের মৃত্যুর অভিযোগ, ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ালো ঢোলাহাটে। অভিযোগ, চোর সন্দেহে থানায় তুলে নিয়ে গিয়ে ওই যুবককে বেধড়ক মারধর করা হয়। মৃতের পরিবারের পক্ষ থেকে এমনই অভিযোগ করা হয়েছে। ঘটনায় মৃত যুবক আবু সিদ্দিক হালদার। এদিন ঘটনার প্রতিবাদে থানার সামনে তীব্র প্রতিবাদ দেখাতে থাকেন মৃতের পরিবারের সদস্যরা। বিক্ষোভে সামিল হন স্থানীয়রাও। ইতিমধ্যেই পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কর্ণাটকে সোনার দোকানে কাজ করতেন আবু সিদ্দিক হালদার। ঈদের ছুটিতে বাড়িতে ফিরেছিলেন। গত 30 জুন আবু সিদ্দিক হালদারের কাকা মহসিন হালদারের বাড়ি থেকে সোনার গহনা চুরি হয়। ঘটনার দুদিন পর মহসিন ও তার ভাইপো আবু সিদ্দিককে ঢোলাহাট থানায় তুলে নিয়ে যায় বলে অভিযোগ। কাকাকে দিয়ে ভাইপোর বিরুদ্ধে জোর করে চুরির অভিযোগ দায়ের করানো হয় বলেও দাবি করা হয়। 4 জুলাই কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয় আবু সিদ্দিককে। সেদিনই তার জামিন দেয় আদালত। এরপরই গুরুতর আহত অবস্থায় আবু সিদ্দিককে মথুরাপুর ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়। তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকায় কলকাতার পার্ক সার্কাসে একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। সোমবার রাত 10টা নাগাদ সেখানে মৃত্যু হয় যুবকের। এরপরই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। মঙ্গলবার থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের আটকাতে রাস্তার মাঝে ব্যারিকেড দেওয়া হয়। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। একই সাথে যে সমস্ত পুলিশ ঘটনায় যুক্ত তাদেরও শাস্তির দাবি জানানো হয়েছে। মোটামুটি জিনিসপত্র পাই তাহলে তোর স্বামীর লাশ আনতে হবে, আর সেই সত্যি আমার সেই ভাইপোর লাশ আনতে হলো, সে মারা গেল কালকে রাত। আমরা চাই দিস শাস্তি হোক, যে অফিসার করেছে সেই অফিসার শাস্তি হোক, কঠোরতম শাস্তি হোক, না যেন আর এরকম ঢোলা থানায় বুকে কোনো থানার বুকে না যেন এরকম হয়। এ বিষয়ে জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আদালতে হাজির করানোর সময় মেডিকেলে কোনো সমস্যা ছিল না যুবকের। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। চুরি হয়েছে, দুটো ছেলে চুরি করেছে, হ্যাঁ আমাদের গ্রামেরই ছেলে, হ্যাঁ। তারপরে পুলিশ আসে, আসার পরে পুলিশ সেই বাচ্চা দুটোকে তুলে নেয়। সেই বাচ্চা দুটো কি বললো জানি না। তারপরে আমার ভাই বোকে বললো, পুলিশ বললো তুই চ বলে থানায় নিয়ে এসে চলে গেলো। আমার ভাইপোর প্রচুর মারধর করলো। মারধর করার পরে যখন দেখলাম যে আর কিছু হলো 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 না হলো হলো না, তারপরে পুলিশের আঘাতে আমার ভাইপো প্রচুর ঘায়ল হয়ে যায়। ঘায়ল হয়ে যাওয়ার পরে হাসপাতালে নিয়ে গেলাম, অ্যাডমিশন করলাম। সেইখানে পুলিশ স্টাফ হাসপাতালে গিয়েছে, আমার কাছে গিয়েছে, গিয়ে বলল যে যা হয়ে গিয়েছে গিয়েছে। দোকানে আরও ছেলে ছিল সঙ্গে, তাদেরকে 50,000 টাকা দিয়েছে, দিয়ে বলল যে একে যে কোনোভাবে ট্রিটমেন্ট করাও যাতে ইয়ে সুস্থ হয়ে যায়। এই বলে আমাকে গিয়ে হাতেও ধরলো যে দাদা ভুল হয়ে গেছে, আপনি এইটা সলভ করে দিন, আমি টাকা নিইনি। তার মধ্যে ভাইপো মারা যায়, এখন আমরা বাড়িতে এসেছি, লাশ এখন সেইখানে আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।